নমস্কার বন্ধুরা, গীতা রকমারি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আমি মেয়ের বাড়ি যাচ্ছি, আর আমার মেয়ের বাড়ি বেশি দূরে নয়, দুটো অটো করলেই চলে যাওয়া যায়। তো এটা ফার্স্ট অটোতে যাচ্ছি, দেখো আমি অটোয় বসে পড়েছি। এরপর দেখো আবার আর এক অটোয় উঠে পড়েছি, এই অটোটা গিয়ে পৌঁছে যাব আমার মেয়ের বাড়ি। দেখো বন্ধুরা, মেয়ের বাড়ি এসে কত আনন্দ করছি, সব বুঝে বুঝে সবাই করো হাই। দেখো আজকে রে মেয়ের বাড়ি চলে এসেছি, সেই তোমাদের দেখালাম অটোয় আসছিলাম, আর এখন এসে মেয়ের বাড়ি এত রকম রান্না খেয়ে আর বিকালে ঘুমিয়ে পড়েছি, আর এখন এই সন্ধ্যেবেলায় এসে এই হচ্ছে। এই দেখো আমার বাবারি পড়ে যাব, দেখো তো কাঁধে গায়ে সব উঠে বসে আছে। দেখো বন্ধুরা দেখো 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 সেই আমার মেয়ে সব আর আমাকে ছাড়ছে না, কি করব এই হচ্ছে। ও বন্ধুরা সব বন্ধুদের টাটা দিয়ে দাও, সব টাটা দাও বন্ধুরা, কাঁধে উঠে গেছে আমার। এই দেখো দেখো কাঁধে উঠে বসে আছে, আমি মেয়ের বাড়ি আসলে এই হয়, দেখেছো দেখো। আজকে দিদাকে পেয়েছে, কেউ ছাড়বে না দিদার সাথে, দিদাকে আজকে রাগ হয়ে গেছে কিন্তু। বন্ধুরা আমি এখানে আসলে এরা এই রকম করে, জানো আমাকে একদম ছাড়তে চায় না মেয়ের বাড়ি আসলে। আর জানো তো মেয়ের বাড়ি আসলে আমাকে এরা এরকম করে, কেউ জুতো লুকিয়ে রাখবে, কেউ শাড়ি লুকিয়ে রাখবে, আমাকে যেতে দেয় না। আমি মেয়ের বাড়ি বেশি আসি না কেন বলো তো, আমার ঘরে কে আছে বলো, খাবার মানুষ। আর আমি যদি মেয়ের বাড়ি সবসময় আসি, আমাদের ঘরে খাবার লোকের অসুবিধা। ওরা দুজনেই কাজ করে, আমার রাহুল আর রাহুলের বাবা, একটা মেয়ে ছেলে কেউ নেই, তো কী করে সবসময় মেয়ের বাড়ি আসবো। মেয়ে এই নিয়ে রাগ করে আমি আসি না বলে, আমি আসি না বলে মেয়ে রাগ করে। কিন্তু ওর ভাই ওর বাবাকে খাওয়াবে কে, আমার ঘরে কি আমার বৌমা আছে বলো। আর এরা আসলে আমাকে ছাড়বে না, কেউ জুতো লুকিয়ে রাখবে, কেউ শাড়ি লুকিয়ে রাখবে, এরকম করে। দিদা এতদিন পর আসবে তো করবে না এরকম। মানুষ বলছে আমার মেয়ের সাথে নাকি আমার কোনো সম্পর্ক নেই, দেখো মেয়ের সাথে নাকি আমার কোনো সম্পর্ক নেই। ছাড়ো দাঁড়াও না, কথা বলতে দাও। মার সাথে আমার মেয়ের সম্পর্ক ভালো হবে না, দেখো দেখো আমাদের মধ্যে কত মিল। মা আসে না বলে এই জন্যই আমাদের রাগ হয়। আরো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, মেয়ের সাথে কেন সম্পর্ক থাকবে না আমার, আমি আরো আসি না। এরা এরকম আটকে আটকে রাখে বলে আমি আসি না। নাও দেখো আমার মেয়ের সাথে আমার কোনো ঝামেলা নেই, দেখো ঝামেলা থাকবেই বা কেন। বলছি চলে যাই, আমি সকালে এসেছি, বললাম আমি সন্ধ্যেবেলায় চলে যাব, ব্যাস। সে আমার শাড়ি কাপড় জামা সব লোকানো হয়ে গেছে, জুতো টুতো কিচ্ছু পাচ্ছি না, আর এই যেতে দিচ্ছে না বলো। আসতে বললে আসবে না, তা কী করবে সবাই, ওই জন্যই তো সবাই এরকম করছে, একদম আসবে না বাড়িতে, ডাকলেও আসবে না, ওই জন্য সবাই যে যা পাচ্ছে লুকিয়ে রাখছে একদম। কি করব, ভাইয়ের বিয়ে হলে তবে না এখানে এসে থাকতে পারবো বলো। বৌমা এসে গেলে তখন আর কোনো অসুবিধা হবে না, তখন বৌমা এসে দেখবে আরও চাপ বেড়ে গেছে, তখন দেখবে আরোই আসতে পারছে, তখন চলে আসবে। হ্যাঁ ওরকম বলে, তখন দেখবে আরোই আসতে পারছে না, বৌমা এসে গেলেও তখন কত ঝামেলা বেড়ে যাবে বাবা। বন্ধুরা আজকের দিনটা থেকে গেলাম মেয়ের বাড়ি, কালকের আমি ঠিক পালাবো, কালকে আবার গিয়ে হয়। হ্যাঁ কালকে চলে যাবো, তো আপাতত আজকের সব নাতি নাতনিদের সাথে
আর মেয়ের সাথে খুব আনন্দ করছি। আর জামাই ওপরে ঘুমাচ্ছে, নাইট ডিউটি সেরে এসে, আর আমরা মা মেয়ে নাতি নাতনিরা এইভাবে আনন্দ করছি। তো আজকে দিনটা থাকি কী করবো, আর কালকেরে চলে যাব। তো ভালো থেকো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, টাটা।